ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মাত্র 42 বছর বয়সে মৃত্যু, নবমীর রাতে রহস্যজনকভাবে মৃত্যু বলে অভিযোগ কংগ্রেসের। শুক্রবার রাত প্রায় 11:45 নাগাদ ঝালদা শহরের স্টেশন রোডের বাড়ি থেকে অচৈতন্য অবস্থা থেকে উদ্ধার করা হয় তাকে। ঝালদা এক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়, তবে পরীক্ষার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ দলের স্থানীয় নেতৃত্ব। ঝালদার আইসি পার্থসারথি ঘোষ সহ পুলিশের আরো কিছু আধিকারিক ছিলেন। পূর্ণিমা কংগ্রেস দলের হয়ে ঝালদা শহরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। উল্লেখ্য, 2022 সালের মার্চ মাসে বিকেলে হাঁটতে বেরিয়ে ঝালদা শহরের কাছে গোকুলনগরে আত্মীয়দের গুলিতে নিহত হন তপন কান্দু। সেই তপন কান্দুর খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই, সেই মামলা এখনো বিচারাধীন। এর মধ্যেই পূর্ণিমা কান্দুর মৃত্যু ঘিরে উত্তাল পুরুলিয়া জেলার রাজনীতি। আমি তো এই জাস্ট খবর পেলাম যে সন্ধ্যা পর্যন্ত খুব ভালোই ছিল, তারপর ওরা ওর ছেলেমেয়েরা বাইরে বেড়াতে গিয়েছিল, আসার পরে দেখছে যে মারা গেছে। এবারে কী করে মারা গেছেন না গেছেন খুব কম সময়ের মধ্যে হয়েছে। এবার ডাক্তারবাবু দেখেছেন, ডাক্তারবাবু বলছে যেহেতু এখানে মৃত অবস্থায় এসেছে সুতরাং পোস্টমর্টম করাতে হবে। পোস্টমর্টমের জন্য দেবেন মাথা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে দেখা যাবে কী ব্যাপারটা। বলতে চিকিৎসক কী বলছেন, কী অনুমান কী প্রাথমিক? চিকিৎসক বলছেন যে কী করে বুঝবো, এখানে তো মানে মারা যাওয়ার পরে এসেছেন। চিকিৎসকও মানে কনফিউজ আছে, বলেন কী চাইছেন আপনারা? ভালো তো পোস্টমর্টম হলে ভালো, পোস্টমর্টম হোক ফলে মানে মৃত্যুর অরিজিনাল কারণটা জানা যাবে। পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট, ওঙ্কার বাংলা।